আমার বৃহস্পতিবার শুক্রবার নাই, আমার আল্লাহ রহমতে প্রতিদিন প্রতিদিন দেখ আমার পাঁচটা ছয়টা যাই একশো কেজির উপরে প্রতিদিন করেছিল আমার ছয়টা খিচুড়ি যায় না হিসাব করুন ছয়টা খিচুড়িতে কত দূর লাগে একশো টাকা প্যাকেজ একশো বিশ টাকা পোলাও ধরেন আমাদের মেইন ঘটনা কি বুঝছেন আমরা নিজেরা করি সব, এটা হলো বাচ্চা ওই যে দোকানের ছোট ভাই, এটা হলো বড় ভাই, ওই একটা বাচ্চা হাসান হলো ছোট ভাই, আমরা নিজেরা সব মিল্লা করি, এটা আপনাদের একটা আনন্দ, এটা আমরা একটা আনন্দ মনে করি, এটা আনন্দ উপভোগ, এর সে আনন্দ কিছু নয়, আমরা সারা পাইছি সারা বাংলাদেশে, এটি আমাদের বড় আনন্দ চাওয়া পাওয়া, বড় আনন্দ বড় চাওয়া পাওয়া, এটা এটা আপনাদের সেবা করতে যাস না, এটাই বড় পাওয়া যায়, সারা বাংলাদেশে আমরা সারা পাইছি, এটি আমাদের বড় পাওয়া, এক কেজি গোশত কিনতে গেলে 700 টাকার উপরে লাগে, এইটাই সেই হিসেবে তো ভালোই 200 টাকার প্যাকেজ খাচ্ছি, হ্যাঁ ইনশাআল্লাহ, এইটাই সারা বাংলাদেশ থেকে আমরা সারা পাইছি, এটা আমাদের বড় পাওয়া আর কিচ্ছু না, এর যে আনন্দ আমাদের আর কিচ্ছু না, এটাই আলহামদুলিল্লাহ, এটা শুকরিয়া আপনাদের, হ্যাঁ আপনাদেরও ছিলায় সবাই, হ্যাঁ খাইতে পারছি, এখন 1 কেজি গরু কিনতে গেলে 800 টাকা, সে 1 কেজি গরু কিনতে পারে না, যার কাছে দুজন লোক আসে 300 টাকায় খাবারটা খাইয়ে গেল, 1 কেজি গোশ পাকাইতে গেলে তো আরো 200 টাকা 100 টাকার মতো আছে, 1000 টাকা নিচে হয় না, আর আজকাল 1 কেজি গোশ কেনার মতো স্বার্থ অনেকেরই কম আছে, হ্যাঁ যারা নিম্নবিত্তির পরিবার সেটাই বলছি, হ্যাঁ দুজন আসলো 300 টাকা খাইয়ে চলে গেল, হ্যাঁ গরু গোশ খিচুড়ি তারা খাইয়ে গেল, খেয়ে গেলে ভরপুর হয়ে যাচ্ছে, সাথে 6-5 হাজার ভর্তাও পাইলো সে, মুরব্বী ওরে এক্সট্রা একটু বাদ দেন, কি দেবো খিচুড়ি না সাদা পোলাও, সাদা পোলাও একটু জল দিয়ে দাও, সর 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 জল খাবো না, একটু জল দাও, এ ভাই ভাইজান ওরে একটু জল দিয়ে দাও, বসো ওইখানে বসো, তুমি ওইখানে বসো, কাজে একটা জল দেন ওরা কিছু দেন আমি তো মনে করি আজকে কিছু কথা বলতে
শ্বাস বের করতে পারছো শ্বাস বের করা তো কিভাবে বের করবা শ্বাস বের করা কিভাবে ধরে বাড়ি দিতে হবে না না প্লেট ভেঙ্গো না আগে খাও খাওয়া শেষ করে তারপরে ওটা বাড়ি দিও না লোক নাই বসতি বলো ভাই একটু হাত দু আসেন মাংসটা গরম চিজের এদিকে গরম চিজের এদিকে।